হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দ্য ফুডি ডগ কুন্তল বিট্টেল উইথ দ্য লেডি ডগ তোমাদের জন্য আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের কোলে, একটা জায়গায় আমরা এসে উঠেছি আজকে, যেটার নাম হচ্ছে চ্যামং চিয়া বাড়ি। এটা মিরিকের কাছে, মিরিক থেকে 10-15 কিলোমিটার দূরে। এটা বেসিক্যালি একটা চা বাগান, তারই মধ্যে একটা বুটিক রিসর্ট, চ্যামং চিয়া বাড়ি এটার নাম। তো বেসিক্যালি খুবই নির্জন জায়গায় এই রিসর্টটা, মানে একদম শান্ত জায়গায় পাহাড়ের কোলে। আমরা বেসিক্যালি যে 31st ডিসেম্বর সেটা সেলিব্রেট করতে এখানে এসেছি, নিউ ইয়ার ইভ। তো আমরা এখানে আজকে বছরের শেষ সূর্যোদয়টাও দেখলাম, আবার কালকে বছরের প্রথম সূর্যোদয়টাও দেখব। তো সকাল তো হয়ে গেছে, আমরা ড্রেস আপ করে রেডিও হয়ে গেছি ব্রেকফাস্ট 31st ডিসেম্বর। তো এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। তো এই যে এখানে আসা অবধি বেশ কিছু ঘটনাও ঘটেছে, যেগুলো তোমরা একবার ফ্ল্যাশব্যাকে দেখে নেবে এখন। তো ততক্ষণে আমরা ব্রেকফাস্টের জন্য রেডি হয়নি, ততক্ষণে তোমরা ফ্ল্যাশব্যাকে দেখে নাও যে কী কী হলো, এর আগে কিছু ঘটনা ঘটেছে, সেগুলো তোমরা জাস্ট শর্টে একবার দেখে নাও। চলো তাহলে আমরা রেডি হই। তো আর কি, প্রথমে সাঁইথিয়া থেকে শান্তিনিকেতন গিয়ে সেখান থেকে শতাব্দী এক্সপ্রেসে চাপা, তারপরে সেখানে টিফিন, ট্রেনে টিফিন এবং বাইরের সুন্দর মনোরম দৃশ্য সেটাকে উপভোগ করা, আর চলতি ট্রেনে চা খাওয়া, তারপরে ডিনার, আর তারপরেই আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে আলাদাই। তারপরে ওখান থেকে আমরা একটা হোটেলে গিয়ে উঠলাম, হোটেল সুক্তারা ইন্টারন্যাশনাল, এটা পরের দিন সকালে। তো সেখান থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ক্যাম্পাস শ্যুটটা করে ফেলা, তো সেই জন্য সেখানে পৌঁছে যাওয়া, ড্রোন উড়ানো, পুরোটা ক্যাম্পাস ঘুরে বেড়ানো ডক্টর বিশালের সাথে, ওর ইউটিউব চ্যানেলের নাম ডক্টর পিক্সেল। তারপর ক্যাম্পাস শ্যুট করে ফিরে এসে 4টের সময় আবার গাড়িতে করে পাহাড়ে উঠে পড়া, এই দৃশ্য অনুভব করতে করতে। মানে রাস্তা তো জানোই পাহাড়ের কতটা সুন্দর হয়, এইভাবেই আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের যে রিসর্ট বুক করা ছিল মিরিকের কাছে। সেখানে এই ঢুকেই ঠান্ডায় পড়কে গেছে, তারপরেই হচ্ছে গিয়ে আমাদের রাতের ডিনার সেই রেস্টুরেন্ট, আর এই হচ্ছে আমাদের সেই খাবার। তো তোমরা দেখে নিলে এখানে কি করে এসে পৌঁছালাম এবং আর কি কি ঘটনা ঘটেছে তার মাঝখানে। তো চলো এবার আমরা তোমাদেরকে ব্রেকফাস্টের ওখানে গিয়ে ব্রেকফাস্টটা দেখিয়ে নেব। তাহলে বছরের শেষ ব্রেকফাস্ট, এটা উপমা আছে, সসেজ আছে, কোবি পরোটা আছে, বাটার ব্রেড বাটার উইথ জ্যাম, পোচ আছে সঙ্গে, দই এবং পিকেল আর কেচাপ। এই হচ্ছে আমাদের 31শে ডিসেম্বরের ব্রেকফাস্ট, আর লাস্টে ছোট্ট মতো ফ্রুট স্যালাড। ব্রেকফাস্টের পরে আমরা বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম, অসম্ভব ঠান্ডা। তো জায়গাটা খুবই সুন্দর, বেসিক্যালি এটা আমাদের সেকেন্ড ভিজিট, তো অলরেডি আমরা জানতাম এটা, মানে আমরা সাধারণত বলি যে এখানে আবার আসবো, কিন্তু এইটা হচ্ছে রিয়েলি এখানে আবার এলাম। 3.5 বছর আগে এখানে এসেছিলাম, কিছুই সেরকম চেঞ্জ হয়নি, আকাশে হালকা মেঘ, আর হচ্ছে গিয়ে চারিদিকে পাহাড়, কখনো রোদ উঠছে, কখনো মানে রোদ মেঘ চলে আসছে। তো চলো এবার তোমাদেরকে জায়গাটা একটু, কয়েকটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর তোমাদেরকে কিছু জায়গাগুলো। এই জায়গাটা মজা হচ্ছে এটাই, এখানে খুব বেশি ক্রাউড হওয়ার মতো জায়গা নেই, জায়গাটা বড়, লিমিটেড রুমস আছে, সেই জন্য এই জায়গাটা আমাদের আরো বেশি ভালো লাগে। ক্রাউড আমার খুব একটা পছন্দ নয়, আমারও পছন্দ নয়, অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো চলো একবার তোমাদেরকে পুরো জায়গাটা ছোট ছোট করে দেখিয়ে নিই, তারপর রুমটা দেখিয়ে নেব। তো এই হচ্ছে চ্যামং চিয়া বাড়ির এন্ট্রান্স, ঢোকার পরেই এই হচ্ছে রিসেপশন,
অসম্ভব ভিউ, চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই ভিউ। তারপরে এই হচ্ছে রিসর্টের সমস্ত রুমসগুলো শুরু হচ্ছে। রিসেপশনের পাশে এই রোলারগুলো করা আছে যেগুলো হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে যাওয়া যায়। রিনি ওখানে দাঁড়িয়ে আছে, সামনেই প্রচুর গ্রিনারি, সামনে একটা ফ্রন্টে লন করা আছে আর প্রচুর নানা ধরনের গাছ, ফুল ফলের গাছ সব করা আছে। এখানে নিচের দিকটাই চা বাগানটা আছে। চলো সামনে থেকে তোমাদের একবার দেখিয়ে নেব। তো এখানে একটা স্টেজ মতো করা আছে, আজকে 31st এখানে কিছু প্রোগ্রামও হবে। এই রুমগুলো পরপর পরপর, এখানে তিনটে রুম আছে, বড় বড় রুম। এখানে ফার্স্ট রুমটাতেই আমরা আগের বার এসেছিলাম, এখানে এই যে বসার এই রুমটাতে ছিলাম। তো এখানে বসারও জায়গা করা আছে। তো এই এখান থেকে নিচের দিকটা অনেকটা দেখা যায়, তোমাদের একবার দেখিয়ে নেব। তো স্টেজটার উপর থেকে পুরো জায়গাটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এখানে সামনে এই রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওইখানে রেস্টুরেন্টটা আছে, যে উপরে যে রুমটা দেখতে পাচ্ছ উইথ ব্যালকনি, ওখানেই আমরা আছি। চারিদিকে এত গাছ, ফুলের গাছ, গ্রিনারি। এই যে নিচে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা স্পা, আর নিচে কিছু দুটো ফ্যামিলি বড় বড় রুম আছে, 4-5 জন থাকার মতো। এইরকম ভিউ পয়েন্ট এখানে অনেকগুলো করা আছে, এরকম টাইলস দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা, পাথরের টাইলস দিয়ে চারিদিকে এরকম নিচে যাওয়ার রাস্তা। নিচে যাবো আমরা, একবার তোমাদেরকে দেখিয়ে নেবো। ওইখানে আরেকটা ভিউ পয়েন্ট করা আছে, চারিদিকে প্রচুর গাছ, ফুল গাছ, মানে অসাধারণ সুন্দর একটা প্রপার্টি। তার সঙ্গে দেখো ভিউটা কত সুন্দর, এই চারিদিক এইভাবে। ঠিক পাশেই হচ্ছে এখানে রেস্টুরেন্টটা, এটার উপরেই আমরা আছি। এই যে প্রথম যে রুমটা দেখা যাচ্ছে ওটাতেই আমরা আছি, এই দিক দিয়ে উপরে যাওয়ার রাস্তা। তাহলে আমরা একদম রিসেপশনের দিক থেকে একদম সোজাসুজি এন্ডের দিকে চলে এসেছি। এখানে চারিদিকে এরকম স্টেয়ার্স করা আছে, এই স্টেয়ার্স দিয়ে আমরা নেমে নেমে একদম ওই নিচে যে ভিউ পয়েন্টটা করা আছে ওখানে চলে যাব। যাওয়ার রাস্তায় চারিদিকে শুধু অনেক লেবু, পেয়ারা গাছ, ফুলের গাছ। নামার রাস্তায় এখানেই স্পাটা আছে, যেটা এখন বন্ধ আছে কোভিড কারণে। যে উপর থেকে ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখালাম, এখানে যে স্পায়ের নিচে ঠিক রুমগুলো, এগুলো এগুলো অনেক বড় বড় রুম, এক একটা রুমে 5-6 জন করে থাকা যাবে। আর তার সামনে এরকম আবার একটা লন করা আছে, এবং এখান থেকেই দেখো চা বাগান পুরো নিচ অব্দি চলে গেছে। আর এই হচ্ছে তার ভিউ, উপরে দেখো হালকা কালো মেঘও এসে গেছে আকাশে। তো চলো এবার আমরা আমাদের রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে নেব। ও এই যে উপরে আমাদের রুমটা দেখা যাচ্ছে। নিচ থেকে উপরে উঠে এসে এখানে আমাদের রুমটা, রেস্টুরেন্টের উপরে, রুম নাম্বার 206। চলো ভিতরে ঢুকে পড়বো। ভিতরে ঢুকে তোমাদেরকে একবার দেখিয়ে নেব। ঢুকেই যেটা বাঁ হাতে প্রথমে পড়ছে, এখানে একটা কাভার্ড মতো করা আছে, আয়না দেওয়া আছে, আমাদের আনপ্যাকিং করা হয়ে গেছে। নিচে একটা ছোট ফ্রিজও দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম, বাথরুমের মধ্যে বাথটাব, এবং চারিদিকে এখানেও বাথ উইথ এ ভিউ। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সব কিছুই দিয়েছে, ড্রায়ার থেকে শুরু করে সব কিছু। এখানে একটা কাভার্ড দেওয়া আছে যেখানে আমার সব আনপ্যাক করে গ্যাজেটস রাখা আছে, এখানে চা কফি জল এসব। ওদিকেও একটা বেডসাইড টেবিল আছে, এদিকেও একটা বেডসাইড টেবিল আছে। এখান থেকে হচ্ছে গিয়ে ওরা সব কফি মেকার এগুলো দিয়েছে। এই হচ্ছে বেড, খুবই 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 সুন্দর, বেড থেকে ডিরেক্টলি ব্যালকনি দেখা যাচ্ছে। সঙ্গে একটা রুমিটার, রুমিটারটা ওখানে ছিল, ওখান থেকে রিনি নিজের কাছে নিয়ে নিয়েছে একদম বিছানার পাশে। সঙ্গে একটা সোফাকাম বেড টাইপের দেওয়া আছে, যেখান থেকেও একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। তিনজন থাকলে এই বেডে একজন থাকতে পারবে। আর তারপরেই হচ্ছে যেটা
ব্যাপারটা মাখো মাখো ব্যাপার। এই হচ্ছে সেই ব্যালকনি এবং একদম বেড থেকেই সেই ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে পুরো ভিউ, পুরো রিসর্টটা এবং আশেপাশে সব কিছু এখান থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ। তো তোমরা দেখে নিলে রুমটা, তো এরপরে আমরা লাঞ্চ করতে যাব। তো বেসিক্যালি এখানে 31st উপলক্ষে স্পেশাল লাঞ্চ, ডিনার, গালা পার্টি এগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। তো বেসিক্যালি এখানে সব রুমগুলোই হচ্ছে গিয়ে কিন্তু ভাড়া করতে গেলে তোমাদেরকে ট্যারিফগুলো আমি লাস্টে বলে দেবো, লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট এগুলো কিন্তু একসাথে নিয়েই ভাড়াগুলো ধরা আছে। তো আজকে স্পেশাল লাঞ্চ স্পেশাল ডিনার থাকার জন্য আজকে রুমের ট্যারিফটা কিন্তু একটু বেশি, প্রত্যেকটা রুমের ট্যারিফগুলো যেহেতু আজকে স্পেশাল সব কিছু মেনু করা আছে, বুফে মেনু, সেই জন্য অলরেডি তোমরা এখানে মেনুগুলো চলে এসেছে, তোমরা দেখে নিয়েছো এতক্ষণে। তো চলো আর দেরি না করে আমরা লাঞ্চটা সেরে নিই। বুফে পুরো রেডি, রিনি নিতে শুরু করে দিয়েছে, আমিও নিয়ে এবার খাওয়া শুরু করব। চিকেন ক্যাকনি শর্বা স্যুপ, ডাল পালক শর্বা, স্যালাড, স্যালাপিটাইজার এসে গেছে আমাদের। ওখানে আছে ভেজিটেরিয়ান বুলেট, এখানে আছে গুলমোহর কাবাব, এখানে আজওয়ানি ফিশ টিক্কা, আর তার সাথে এখানে ড্রামস অফ হেভেন। চলো ফার্স্ট রাউন্ড শুরু করে ফেলি। তো আমাদের মেন কোর্সও চলে নিয়ে চলে এলাম। এখানে আছে তাওয়া রুটি, স্টিম রাইস, এখানে ডালটা ডাল পাঞ্চ মেলা নাম দিয়েছে, পনির সাগওয়ালা, কাশ্মীরি আলুরদম, রেলওয়ে মাটন কারি আর চিকেন, একদম লাস্টের ডেজার্ট মাট পাই আর গোলাপজামুন। লাঞ্চের পর আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে এখন হচ্ছে নিচে যে পার্টিটা আছে ওখানে লাইভ বারবিকিউ প্লাস কিছু লাইভ সেশন হতে পারে, মানে কিছু ডান্স টান্স এসব অ্যারেঞ্জ, কালচারাল সেরকম কিছু একটা হতে পারে, এরকম একটা প্ল্যান আছে। প্লাস আজকে ডিনারটাও বুফে ডিনার আছে। তো তোমরা মেনুটা এতক্ষণে দেখে নিতে পারছো, বা দিকে চলে এসছে, এটাই আজকে ডিনারের মেনু, তোমাদের ডিনারটাও দেখিয়ে নেবো। চলো তাহলে এবার আমরা নিচে চলে যাই, যেখানে ডেকটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেখানে স্টেজটা করা ছিল ওখানেই চেয়ার টেবিল সাজানো হয়েছে, ওখানেই আমরা এবার চলে যাব। তো দেখতেই পাচ্ছ লাইভ বারবিকিউ শুরু হয়ে গেছে, এদিকে ক্যাম্পফায়ার সেট হয়ে গেছে, সবাই গ্রুপে গ্রুপে নিজেদের মতো আনন্দ করছে, আমরাও খাওয়া দাওয়া শুরু করব। রিনি বসে আছে সামনে, পুরো পাহাড়ে ঝিকিমিকি আলো সেগুলো দেখা যাচ্ছে। দাও দাও করে ক্যাম্প ফায়ার চলছে, আমরা একটু একটু করে গরম হচ্ছি। ওদিকে লাইভ মিউজিক পারফরমেন্স শুরু হয়ে গেছে, সবাই আনন্দ করছে। এখানে আমাদের খাবারও আসতে লেগেছে, ওই লাইভ স্টল থেকেই দিতে লেগেছে। এখানে ফিস আছে, ফ্রাইড মোমো আছে, টার্কি আছে আজকে স্পেশাল।
পুরো জমে যাচ্ছি, গালাপার্টিটা শেষ হলো, 12টা বেজে কিছুক্ষণ পেরিয়েছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, চলো এবার আমরা ডিনার করব। ইয়ে, সত্যি কথা বলতে গেলে পার্টি করে আর সেরকম এনার্জি নেই ডিনার করার। ওখানে যে তোমাদেরকে মেনুটা দেখিয়েছিলাম, সেখানে যে স্টার্টারগুলো ছিল সেখানে লাইভ কাউন্টারে সেগুলো সার্ভ করা হয়ে গেছে। এখানে মেন কোর্সগুলো আছে, সব কিছু আমি সব তুলে নিয়ে চলে এসেছি, বিরিয়ানি, মাটন, চিকেন, পনির, নান সব। চলো এখানে আমরা খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা, হয়ে গেল 31শে ডিসেম্বরের রাতের পার্টি। 1 তারিখে বছরের প্রথম সূর্য উঠে গেছে, আমাদেরও এবার জার্নি শেষের দিকে। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্ট করার পর আমরা এখান থেকে প্যাকিং করে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব বাড়ির জন্য। বছরের প্রথম ব্রেকফাস্ট, তাহলে বন্ধুরা হয়ে গেল চামকচিয়া বাড়ি ঘোরা। 31শে ডিসেম্বর প্লাস 1 জানুয়ারি 2022 সেলিব্রেশন। তো এখানে টোটাল 9টা রুম আছে, রিনি একবার বলে নেবে কোন রুমগুলো কী রকম, অলরেডি তোমরা ভিডিওতে দেখে নিয়েছো। নিচে যে দুটো হচ্ছে ফ্যামিলি রুম আছে, মিন্স ওই এক একটা রুমে হচ্ছে দুটো করে বেড আছে, একটা করে সোফা, মানে একদম ওই খাদের ওখানটা, খাদের ওখানে। তো ওই রুমগুলোর প্রাইস হচ্ছে সব থেকে বেশি। তারপর হচ্ছে আমরা যেটাতে আছি কুইন্স রুম, দুটো কুইন্স রুম আছে, দুটো কুইন্স রুম আছে, আর দুটো ফ্যামিলি রুমও আছে। দুটো কুইন্স রুম হচ্ছে দুটো কুইন্স রুমে ভাড়া। তারপর আর তারপর হচ্ছে যেটা কালকে রাতে যেখানে বনফায়ার পার্টি হচ্ছিল, যেখানে আমরা আগের বার এসেছি, এক্স্যাক্টলি, তো ওই রুমগুলো ভাড়া হচ্ছে 3rd ক্যাটাগরিতে আসে। আর 4th হচ্ছে ওই রুমগুলোরই পিছনে আছে, যেটাতে শুধু পিছনের দিকে ওই গার্ডেন আর পিছনের পাহাড়টা ভিউটা আছে, মানে ভিউটা খুব রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড ভিউ, ব্যাক সাইড যেহেতু ওটা, তো ওইগুলো ভাড়া সব থেকে কম। আর এখানে সিজন টু সিজন ভ্যারি করতে থাকে, যেমন ধরো এই সময় যেমন ভাড়া চলছে, তেমন ধরো হাইয়েস্ট চলছে এখন। যেমন ধরো এই যে 31শে ডিসেম্বরে সব থেকে বেশি ভাড়া ছিল, কারণ ওই ডিনার গালা পার্টি। আমাদের এই রুমটা 31শে ডিসেম্বর 25,000 মতো, 25,000 ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার। সেরকম একদম যে ওই একদম নিচের যে খাদের কাছে রুমগুলো, যেগুলো ফ্যামিলি রুম, সেগুলো ফ্যামিলি সুইট বলা যায়, অনেকগুলো 4-5 জন থাকা যায়, ওগুলো প্রায় 40,000 প্লাস ওগুলোর ভাড়া, প্লাস যেগুলো সামনের রুমগুলো। তো মোটামুটি অফ সিজনে এগুলো যেগুলো যেখানে পার্টিগুলো পার্টিটা হলো কালকে রাতে, ওই রুমগুলো 15-20,000 মধ্যে থাকে। কিন্তু যখন অফ সিজন যখন এত ব্যাপার থাকে না, তখন এই প্রত্যেকটা রুমেরই ভাড়া কমে যায়। এবার সেটা ভ্যারি করে সিজন টু সিজন। যেমন আগের বার এসে যখন আমরা ছিলাম, তখন আমরা 13,000 ওই যেখানে পার্টি হলো ওই রুমগুলো পেয়েছিলাম, একদম ফ্রন্ট ভিউ রুমগুলো। আর তখন তো 3 বছর আগে ইনফ্লেশন হবে, মার্কেট যত ইনফ্লেশন হবে, তত ভাড়া বাড়তে থাকে। তো আমি ডেসক্রিপশন বক্সে এখানকার ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা এখানে আসতে চাইলে অবশ্যই সেখানে ফোন করে, খুবই ভালো, খাওয়া দাওয়া প্রচন্ড ভালো। সেফ এখন বাঙালি ছিল, যে সেফ ছিল তার সঙ্গে অনেক গল্প, আইটিসিতে আগে কাজ করতো, তো বেশ ভালো। খাবার দাওয়া নিয়ে কোনো কথাই হবে না, আর হসপিটালিটি মানে প্রত্যেকটা জিনিস, ছোট ছোট জিনিস কেয়ার করা থেকে শুরু করে সব কিছু, এই যে প্রচন্ড ভালো, হেল্পফুল, সবাই ভীষণ খুবই হেল্পফুল, খুব ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি। ইভেন আমরা কালকে বসেছিলাম, এক মুহূর্তও বসতে পারিনি, হ্যাঁ, মনে হয়নি যে কেউ আমাদেরকে দেখছে না, এতজন ছিল, একজন একজন করে সব জায়গায় দাঁড়িয়েছিল, যে কিছু অল দা টাইম বারবিকিউগুলো টেবিলে সার্ভ করে দেওয়া এবং সব কিছু, মানে খুবই ভালো। তো এক কথায় আমাদের যদি এক্সপিরিয়েন্স বলা যায়, একদম পাঁচে পাঁচে যাকে বলে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে, ক্লিক অন দা বেল বাটন, আর অবশ্যই সবাইকে শেয়ার করে। আর যারা এই রকম পাহাড়ে একদম নির্জনে ঘুরতে ভালোবাসে, যারা একদম ক্রাউড প্লেস পছন্দ করে, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আমাদের মতো, তাহলে তাদেরও ভালো লাগবে। চলো তাহলে আজকে আমরা এবার বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।